যে তারাবির নামাজ পড়া সুন্নতে মুয়াক্কাদা, আর এই বিশ রাকা সংখ্যাটাও সুন্নতে মুয়াক্কাদা। বুঝাইতে পারছি? এই বিশ রাকাত পড়াটাও সুন্নতে মুয়াক্কাদা। আলহামদুলিল্লাহ এই মাসলাটা শুধু বাংলাদেশে না, এটা সৌদি আরবে আছে। যদি কোনো ভাই বলে যে সৌদি আরবে আট রাকাত, ওদিকে তাকাবেন না। আমি তো নিজে পরীক্ষা করছি, পরীক্ষিত আমল আমার, যে এই মাহে রমজানে বহুবা উমরা করছি। আল্লাহ তাআলার মেহেরবানি, আগামী জুমার দিন আমি চলে যাব ইনশাআল্লাহ। তো এই মাহে রমজানের তারাবির নামাজে হারামাইন শরীফাইনের ইমামরা বিশ রাকাত আদায় করে। কয় রাকাত? বিশ রাকাত। হ্যাঁ, করোনার পর থেকে নিয়ে সরকারি একটা নিয়ম বিধি জারি করা হয়েছিল দশ রাকাত, দশ রাকাত। তখন তো নামাজ পর্যন্তই মসজিদে আসতো না মানুষ, বাকি সরকারের বিধান। এটা তো শরীয়তের বিধান না। এটা কি শরীয়তের বিধান? এটা শরীয়তের বিধান না। আলহামদুলিল্লাহ যেভাবে মুসল্লির সংখ্যা বাড়তেছে, রমজান শেষ হওয়া পর্যন্ত থাক, দোয়া করেন, আমিন বলেন। আবাই উপরের দিকে যান, আর আমরা একটু চেপে চেপে বসি, চেপে চেপে বসি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, এসি লেগে গেছে সপ্তাহে, এসে আস্তে আস্তে ইনশাআল্লাহ লাগবে, আল্লাহ কবুল করুক। তো মোহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম যে তারাবির নামাজ সুন্নতে মুয়াক্কাদা, এরকম বিশ রাকাত সংখ্যাও কি সুন্নতে মুয়াক্কাদা। মাশাআল্লাহ, এই বিশ রাকাত নামাজ আমরা কিভাবে আদায় করব? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তরিকা আদায় করছেন, দুই দুই রাকাতে, কয় কয় রাকাতে? দুই দুই রাকাতে। উল্লেখযোগ্য আর একটা মাসলা বলে দিই, তারাবির নামাজের কিছু মাসাইল আছে, জরুরি মাসাইল। যেহেতু বছরের পরে একটা নামাজ, পুরা মাহে রমজান আমরা কিভাবে নামাজ পড়ব, হাবেশ সাহেবরা কিভাবে নামাজ পড়াবেন, কোন তরতিবে নামাজ পড়লে রসুলের সুন্নত তরিকা আদায় হবে, এবং আমরাও যাতে সহজভাবে খতমে কোরআনের সওয়াব পাই, তারাবির নামাজের সওয়াব পাই। এক নম্বর তো আল্লাহ তাআলার এহসান ও করম, যে আল্লাহ তাবারক ও তাআলা যে ওয়াদা করছিলেন যে কোরআন নাজিল করছি আমি, হেফাজত করব আমি। তো হেফাজত আল্লাহ তাআলা কাদের মাধ্যমে করবেন? তো হেফাজতের বড় মাধ্যম হলো সিনা। হাবেশ সাহেবদের সিনা মুবারকের দ্বারা আল্লাহ তিরিশ পারা কোরআনের হেফাজতের জিম্মাদারি নিছেন। এত আনন্দ লাগতেছে, যখন আমি মাদ্রাসা থেকে বের হইলাম, রাস্তা এদিকে হাবিস সাবরা যায়, ওদিকে হাবিস সাবরা যায়, কই যায়? তারাবি পড়ানোর জন্য মহল্লায় মহল্লায় ঘরে ঘরে তারাবি নামাজ হইতেছে। আগে পুরা গিরাম না, দশ গিরাম মিলেও একটা হাফিজ পাওয়া যাইত না। তারাবির নামাজ নামকে অস্তে সুরা তারাবি পড়া হইত, আর আল্লাহ এক এক ঘরে এক একজন না, এক বাবার দশজন ছেলে আছে, পাঁচটা মেয়ে আছে, আল্লাহ পুরা ফ্যামিলিকে হাফেজ বানাই দিছে। এই জন্য প্রায় মসজিদে হাফেজ সাহেব কমপক্ষে হইলেও তিনজন, আরও বেশি আছে। আল্লাহ তাআলার মেহেরবানি, এই জন্য আলহামদুলিল্লাহ বলি, সব মসজিদে হাফেজদের সংখ্যা বাড়াই দেওয়া হয়েছে। কেন? কারণ হাফেজ সাহেবরা যে তারাবি পড়াবেন, কোনো বিনিময় নেওয়ার জন্য পড়াবেন না, বিনিময় তো দিবেন আল্লাহ তাআলা, কোনো পারিশ্রমিক নেই, কিছুই নেই। তো বাকি এ হাফেজে কোরআনদের মর্যাদা আল্লাহ তাআলা দিবেন, পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে কিছু জিম্মাদারি দিছেন। তো মোহতারাম হাজিরিন, এক নম্বর আলোচনা হইল যে আমরা তারাবির নামাজ, এই তারাবির নামাজ কয় রাকাত,
এবং এই তারাবির নামাজের সময়টা কোন সময়? তারাবির নামাজের সময় হইল ইশার নামাজ যখন সময় হয় তারাবির নামাজেরও সময় হয়, এটা মাগরিবের পরে পড়লেই হবে না। তো ইশার নামাজের সময়ের মধ্যে ফরজ নামাজের পরে যে বিশ রাকাত আমরা নামাজ পড়ি এটা বেতেরের আগেও পড়া যায় পরেও পড়া যায়, বাকি মাসলাগত যেহেতু বেতেরের নামাজ ওয়াজিব এই জন্য আমরা তারাবির নামাজটা আগে পড়ি। ইশার নামাজের পরে ইশার নামাজের সময়ের মধ্যে যে বিশ রাকাত আমরা যে তারাবির নামাজ পড়ি এটাকেই তারাবি বলা হয়। ফজর নামাজের পরে পড়লেও হবে না, মাগরিবের পরে পড়লে হবে না। তো এক নম্বর তো আমরা জেনে গেলাম যে তারাবির সময় ঈশার নামাজের সময়, ঈশার রক্ত হইলে তারাবিরও রক্ত হয়ে যায়। দুই নম্বর মাসলা হিসেবে তারাবির নামাজ হল সুন্নতে মুয়াক্কাদা, সুন্নতে মুয়াক্কাদা, ভালো করে বুঝেন, তারাবির নামাজ হলো কি সুন্নতে মুয়াক্কাদা। এক নম্বর তারাবির নামাজ বিশ রাকাত পড়া এটাও সুন্নতে মুয়াক্কাদা, সুবহানাল্লাহ বলবেন না? আমরা আট রাকাতের পক্ষে না বিশ রাকাতের পক্ষে বলেন কেন? দলিল বহু দলিল আছে, সবচেয়ে বড় দলিল হইল নবীজি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলার কাছে ওই নামাজ সবচেয়ে পছন্দের নামাজ যেই নামাজের মধ্যে সিজদা আছে রুকু আছে, যত সিজদা বাড়বে তত আল্লাহ তাআলার নৈকট্য লাভ হবে। তো এখন যদি আমি বিশ রাকাতের জায়গায় আট রাকাত পড়ি তো বিশ রাকাতের সিজদার পরিমাণ আর আট রাকাতের সিজদার পরিমাণ কি না এক না। তো সিজদা যত বেশি হয় আল্লাহ তত খুশি হন। রহমতুল্লিল আলামিন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাজদাতুন ওয়াহিদাতুন খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে একটা সিজদার মূল্য যে জমিন আপনি যে সিজদা দিতেছেন সুবহান রব্বিয়াল আলা বলার আগেই আল্লাহ তাআলা সিজদাকারীর জিন্দেগির গুনাহখাতা মাফ করে দেয়। আল্লাহর কাছে খুব মহব্বত লাগে। রুকো যেমন দামি, রুকোর থেকে বেশি দামি হলো সিজদা, একেবারে লুটিয়ে পড়ে গোলামের পরিপূর্ণ ভাব প্রকাশ হয় সিজদার দ্বারায়, মাথা নত করে দেয় সুবহান রব্বিয়াল আলা, তুমি বড় তুমি মহান, তোমার পবিত্রতে আমি বয়ান করতেছি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন আমার আরশ আজিমের পর্দাগুলি খুলে দাও, আমার আরশ আজিমের পর্দাগুলি খুলে দাও, আমি দেখব আমার এই আদরের বান্দা বান্দিরা কীভাবে আমাকে সিজদা করতেছে, কীভাবে সিজদা করতেছে। এই জন্য মোহতার হাজিরিন তারাবির নামাজের অর্থ তাড়াতাড়ি না, তারাবির নামাজের অর্থ হলো আস্তে আস্তে ধীর সুস্থির ভাবে রেস্টে থেকে থেকে নামাজ আদায় করা। আমরা ব্যাখ্যা দিই তারাবি মানে তাড়াতাড়ি না, এমনভাবে আমরা রুকুতে যাব সিজদায় যাব যে আয়েশা সিদ্দিকা বলছিলেন মনে হয় আমার হাবিব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির শেষ সিজদা। তো তাহলে আমরা কি বুঝলাম যে তারাবির নামাজ পড়া সুন্নতে মুয়াক্কাদা, আর এই বিশ রাকাত সংখ্যাটাও সুন্নতে মুয়াক্কাদা, বুঝাইতে পারছি? এই বিশ রাকাত পড়াটাও সুন্নতে মুয়াক্কাদা। আলহামদুলিল্লাহ এই মাসলাটা শুধু বাংলাদেশে না, এটা সৌদি আরবে আছে। যদি কোনো ভাই বলে যে সৌদি আরবে আট রাকাত ওদিকে তাকাবেন না, আমি তো নিজে পরীক্ষা করছি, পরীক্ষিত আমল আমার, যে এই মাহে রমজানে বহুবা উমরা করছি, আল্লাহ তাআলার মেহেরবান আগামী জুমার দিন আমি চলে যাব ইনশাআল্লাহ। তো এই মাহে রমজানের তারাবির নামাজে হারামাইন শরীফাইনের ইমামরা বিশ রাকাত আদায় করে, কয় রাকাত? বিশ রাকাত। হ্যাঁ,
করোনার পর থেকে নিয়ে সরকারি একটা নিয়ম বিধি জারি করা হয়েছিল দশ এলাকা। তখন তো নামাজ পর্যন্তই মসজিদে আসতো না মানুষ, বাকি সরকারের বিধান, এটা তো শরীয়তের বিধান না। এটা কি শরীয়তের বিধান? এটা শরীয়তের বিধান না। আলহামদুলিল্লাহ যেভাবে মুসল্লির সংখ্যা বাড়তেছে, রমজান শেষ হওয়া পর্যন্ত থাক, দোয়া করেন আমিন বলেন। আবাই উপরের দিকে যান, আর আমরা একটু চেপে চেপে বসি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, এসি লেগে গেছে, সপ্তাহে এসে আস্তে আস্তে ইনশাআল্লাহ লাগবে, আল্লাহ কবুল করুক। তো মোহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম যে তারাবির নামাজ সুন্নতে মুয়াক্কাদা, এরকম 20 রাকা সংখ্যাও কি সুন্নতে মুয়াক্কাদা, মাশাআল্লাহ। এই 20 রাকাত নামাজ আমরা কিভাবে আদায় করব? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তরিকা আদায় করছেন, দুই দুই রাকাতে। উল্লেখযোগ্য আর একটা মাসলা বলে দিই, এই তারাবি নামাজের মাধ্যমে পুরা কোরআন শরীফ খতম করা, এটাও সুন্নতে মুয়াক্কাদা। পুরা রমজান মাসে পড়েন বা তারাবির মাধ্যমে পুরা কোরআন শরীফ পড়া, শোনা, হাবে সাবরা পড়ে সব পাবে, আমরা শুনে সব পাব, হাবে সাবগ যারা কোরআন শরীফ আগাই দিবে এরাও সব পাবে। মোহতারাম হাজিরিন, এই যে কোরআন শরীফ পড়বে আমরা শুনব, তাহলে এই মাহে রমজানের মধ্যে তারাবির নামাজের মাধ্যমে এক খতম কোরআন শরীফ খতম করা, এটাও সুন্নতে মুয়াক্কাদা। আর সেই সুযোগটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে, খুশি না বাদার বলেন? আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দিছে যে আমরা ঢাকা শহরে না, সারা বাংলাদেশে এখন এই খতম তারাবি হয়। তো মোহতারাম হাজিরিন, এখন আমরা এই রমজান মাস তো 30 বা 29, হা ভাই এসি কুমায় দাও, ঠান্ডা তো বেশি হয়ে গেল মনে হয়, ঠান্ডা লাগতেছে, হা একটু কুমায় দাও, যাক আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ খাই। তো মোহতারাম হাজিরিন, তারাবির নামাজ দুই দুই রাকাতে হবে, হাবে সাহেবরা পড়াবেন ইনশাআল্লাহ, সারা বাংলাদেশে একই নিয়মে তারাবি হবে, যার কারণে আজকে এই মসজিদে আমি পড়তে পারলাম না, অন্য জায়গায় গেলাম, কারণ তো থাকতে পারে, বিভিন্ন কারণে যায়, তো ওই জায়গায় যা আপনি তারাবি পড়বেন, তাহলে আপনার ওই পারা মিস হবে না, তেলাওয়াত মিস হবে না। এই জন্য এই পুরা রমজান মাসে হাবিব সাহেবরা প্রথম 6 দিন, এটা আপনারা জেনে নাম, প্রথম 6 দিন দেড় পারা করে পড়বে, প্রথম 6 দিন দেড় পারা করে পড়বে, আলহামদুলিল্লাহ এই দেড় পারা করে পড়বে। এর অর্থ প্রথম 6 দিন দুই রাকাতে তিন পৃষ্ঠা। এখন হাবিব সাহেবরা তরতিব অনুযায়ী, আমি তাদেরকে পুরা রমজানের একটা নির্দেশিকামূলক আলোচনা তাদেরকে আমি বলে দিছি, এইভাবে তোমরা পড়াবা। সেটা কি? প্রথম 6 দিন যে দুই রাকাতে তিন পৃষ্ঠা, প্রথম রাকাতে 2 পৃষ্ঠা, দ্বিতীয় রাকাতে 1 পৃষ্ঠা। আর আমাদের হাবিব সাহেব হলো তিনজন, যাতে ঘুইরা প্রত্যেকটা পাড়া তেলাওয়াত করতে পারে, কোনো নির্দিষ্ট নাই যে এই হাবিব সাহেব প্রথম পড়াবে, এই হাবিব সাহেব দ্বিতীয় বা পড়াবে, এভাবে তৃতীয় বার না, যে প্রথম পড়াবে, যেমন প্রথমে 8 রাকাত যিনি পড়ালেন, উনি পরের দিন মাঝখানে চলে যাবে, মাঝখানে 6 রাকাত পড়াবে, পরের দিন উনি যাবে শেষে, আর শেষে যিনি পড়াচ্ছেন উনি কোথায় আসবে? আগে চলে আসবে। আলহামদুলিল্লাহ কত সুন্দর তরতিব। প্রথমে হবে 8 রাকাত, যিনি পড়াবেন 8 রাকাত পড়াবে, এরপরে 6 রাকাত করে দুই হাবিব সাহেব পড়াবে। তাহলে হাবিব সাহেবদের ইয়াটাও মজবুত হয়ে গেল, পুরা কোরআন শরীফের উপরে তাদের নজরটা পড়ে গেল, পড়াওটাও সহজ হবে, শুনতেও ভালো লাগবে, 1 রাকাতে বেশি আর 1 রাকাতে কম কঠিন হয়ে যায়। তাহলে 6 রাকাতে দেড় পারা করা, 6 দিন দেড় পারা করা হবে,
আর বাকি 26 তারিখ দিনগত রাত পড়ো 26 রোজা পর্যন্ত এক পারা করা হবে কয় পারা করা এক পারা করা হবে এই তরতিবে ইনশাআল্লাহ হুফাজে কেরাম হাবিব সাহেবরা পড়াবেন আল্লাহ হাবিব সাহেবদের মেধা এবং যাকাতকে বাড়াই দিক আমরা দোয়া করব আমরা দোয়া করব আমাদের ইয়াকিন আমাদের দিলের হালাত যদি ভালো হয় হাবিব সাহেবদের ইয়াতটা দেখবেন যদি দুর্বলও থাকে আল্লাহ তাআলা এটাকে সবল বানাই দিবে আমাদের ইয়াকিন ভালো থাকতে হবে আমাদের বিশ্বাস ভালো থাকে যে হাবিব সাহেবরা ভালো পড়াবে ভালো পড়াবে কথা বুঝছেন ইমাম সাহেব খালি ইমাম সাহেব লুকমা খাইতেছে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে লুকমা খাইতেন একবার লুকমা খাওয়ার পরে নবীজি বলতেছেন এই লুকমাটা তো এটা স্বাভাবিক না অস্বাভাবিক লুকমা হয়ে গেল তো আমার মনে হয় তোমাদের মাঝে মুক্তাদি যারা আছো এদের ওজুর মধ্যে ত্রুটি রয়ে গেছে সুবহানাল্লাহ ওজুর মধ্যে ত্রুটি রয়ে গেছে এক সাহাবী দ্বারাই বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মনে হইতেছে আমি ওযু করিনি আমি ভুলে মনে হয় ওযু করিনি যার কারণে ইমাম সাহেব বেজে যাইতেছে এইজন্য মুক্তাদি মুক্তাদিদের আমল যদি সুন্দর হয় তাদের ধারণা যদি সুন্দর হয় আলহামদুলিল্লাহ হাবিব সাহেবরা এইভাবে তেলাওয়াত করবে দেখবেন মনে হয় ক্যাসেটটা ছেড়ে দিছে হাবিবের তেলাওয়াতটা সুন্দর হবে শুনতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আর মনের মধ্যে যদি খটকা থাকে কোনোটাই ভালো লাগবে না আলহামদুলিল্লাহ আমরা প্রথমে তো জেনে নিলাম যে তারাবির নামাজ সুন্নতে মুয়াক্কাদা হাবিব সাহেব আসতে দেন তারাবির নামাজ কি সুন্নতে মুয়াক্কাদা 20 রাকাত কি সুন্নতে মুয়াক্কাদা আবার তারাবির নামাজের মাধ্যমে পুরা রমজানে কোরআন খতম করা এটাও সুন্নতে মুয়াক্কাদা তো তরতিব অনুযায়ী আল্লাহ তাআলা যাতে সুন্নত তরিক আমাদের নামাজ পড়ার তৌফিক দান করুক মহতার হাজিরিন দুই রাকাতের পরে আমরা হাবিব সাহেবদেরকে এটাই বলবো হাবিব সাহেবরা খুব ধীর সুস্থির ভাবে তেলাওয়াত করবেন তাড়াহড়া নেই তাড়াহড়া আছে যাতে শব্দগুলি মাখরাজগুলি সুন্দরভাবে শোনা যায় বোঝা যায় ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা কুরআনকে মিষ্টি ভাষায় পড়ার জন্য বলা হয়েছে পাশাপাশি মাখরাজ আদায় করে পড়ার জন্য বলা হয়েছে তারতিলের অর্থ হইল যে লাহান মাখরাজ উভয়টার ওজন ঠিক রাখতে হবে যাতে বুঝি আর না বুঝি তর্জমা কিন্তু হাবিব সাহেব কি পড়তেছেন ওইদিকে আমাদের নজরটা থাকবে মনটা ওদিকে থাকবে তো এইভাবে হাবিব সাহেবরা ইনশাআল্লাহ পড়াইতে থাকবেন দুই রাকাত হবে 4 রাকাতের পরে আমাদের প্রসিদ্ধ একটা দোয়া আছে বলেন দেখি হ্যাঁ হ্যাঁ কত কষ্ট করে এই দোয়াটা পড়েন তাই না ছোটকাল থেকে আমরা শুনে আসতেছি প্রথমে যদি নাও পড়ে শেষে ওয়াল মালাকুত করে একটা টান দেয় এটা বোঝা যায় এই দোয়া পড়া ফরজ না ওয়াজিব না সুন্নত না জরুরিও না কথা বুঝিয়ে দিতে পারছি কোনো জরুরি না আপনি ওই মুহূর্তে যেটা পারবেন ওইটা পড়েন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি যে কোনো দোয়া আপনি পড়েন সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুত পড়তে হবে এটা জরুরি না যদি পড়েন আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই চার রাকাতের পর একবার বললেন হাবিব সাহেবের এখানে সময় নষ্ট না করে হাবিব সাহেব দাঁড়াই যাবে হাবিব সাহেবরা 20 রাকাতের পরে যা মুনাজাত করবেন 20 রাকাতের পরে যা মুনাজাত করবেন এরপরে বেতেরের নামাজ শুরু হয়ে যাবে মহতারাম হাজিরিন এই যে আমি তারাবির নামাজের জন্য আসলাম দেখা গেল তারাবি 4 রাকাত হয়ে গেছে তো তারাবি যদি 4 রাকাত হয়ে যায় তাহলে ইশার ফরজ কি বাকি আছে ইশা নামাজ হয়ে গেছে তো ইশার নামাজ হয়ে গেল তারাবিও 4 রাকাত হয়ে গেছে না আমার করণীয়টা কি আমি এখানে কি করব মসজিদে ঢুকে এখানে আমল হইল আগে আমি এসে ইশারে 4 রাকাত একা একা ফরজ আদায় করব ফরজ আদায় করে যেই 4 রাকাত তারাবি ছুটে গেছে ওইটা আমি পড়ব না
বরং যেখানে আমি হাবিস সবকে পাবো ওখানতে আমি ইক্তিদা করব। বুঝিয়ে দিতে পারছি? চার রাকাত চলে গেছে, যাক এখন আমি হাবিস সাহেবের ইক্তিদা করলাম। আমি হাবিস সাহেব তো আলহামদুলিল্লাহ তারাবি শেষ করলো, বেতের পড়বে, কি পড়বে এখন? বেতের পড়বে। আমার কর্তব্য হলো আমি এখন বেতের পড়ব। বুঝিয়ে দিতে পারছি? তারাবি রয়ে গেছে না, চার রাকাত থাক, যেটা পরে পরে, মাসলা পরিষ্কার। তারাবি বেতের আগেও পড়া যায়, বেতের পরেও পড়া যায়। তাহলে আপনি বেতের জামাতে পরে ফেলবেন, এর পরে গিয়ে ওই আপনি চার রাকাত তারাবি রয়ে গেল, মসজিদেও পড়তে পারেন, ঘরেও পড়তে পারেন। বাকি এই যে বেতের জামাত রমজান মাসে খুবই মোবারক জামাত, এই মাসলাগুলি আমাদের স্মরণ রাখতে হবে। মহতার হাজির নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানের রোজাকে পরিপূর্ণ করার জন্য নিয়াতকে জরুরি বলে ঘোষণা করছেন। সবে সাদিক থেকে নিয়া সূর্য অস্ত পর্যন্ত নিয়াতের সাথে পানাহার ত্যাগ করতে হবে, গুনার আমল ত্যাগ করতে হবে, এই রকম কামাচার এই সমস্ত শাহওয়াতের কাজকে বন্ধ করতে হবে, নিয়াত করতে হবে। নিয়াত বাংলায় করতে পারেন, আরবিতে করতে পারেন, মুখেও বলা যায়, দেহেও বলা যায়। বাকি মুখে বললি মনের মধ্যে কি আসে? সান্ত্বনা আসে। বিসাওমি গাদিন নাওয়াই তো মিং সাহারে রমাদান বলেন, বিসাওমি গাদিন নাওয়াই তো মিং সাহারে রমাদান ক্যালেন্ডারগুলির ভিতরে লেখা আছে। যদি আরবিতে না পারি আমি নিয়ত করব, হে আল্লাহ আমি আগামীকাল রোজা রাখার জন্য কি করলাম? নিয়ত করলাম। নিয়তটা সবে সাদেকের সাথে করে ফেলবেন, সবে সাদেকের আগেই আপনি খানা পিনা করে সেহেরি খাইয়ে আপনি নিয়তটা করবেন, দুপুর পর্যন্ত যাতে ডলে না যায়, দুপুরের আগেই আপনাকে নিয়ত করতে হবে। নিয়ত করাটাও মাহে রমজানে রোজা কবুলের জন্য একটা শর্ত। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। এই যে রোজা রাখবো, রোজা রাখার আলহামদুলিল্লাহ সেহেরি খাওয়াও সুন্নত, ইফতারি করাও সুন্নত, দেরি না করি। অনেক সময় আমরা সেহেরি অলসতার কারণে খাই না, না এটা বুকামি হবে। আপনি একটা খেজুর খান, এক গ্লাস পানি খান, রোজা রাখেন, এরপরে আপনি ইফতারিকে দেরি না করে সময় মতো ইনশাআল্লাহ আমরা ইফতারি করব। এইভাবে যদি আমরা রমজানকে আমরা কদর করি, নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তারাবি আর রমজান সম্পর্কে প্রসিদ্ধ একটা হাদিসের মধ্যে আনছেন, মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যারা রমজানের রোজাকে ইমানের হালাতে রাখবে, সওয়াবের নিয়তে রাখবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য রাখবে, আল্লাহ তাবারক তাআলা ওর জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দিবে। এটা গেল রমজানের কথা, তারাবির কথা বলছে। ওমান কামা রমাদানা ঈমান হেতে সাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এইভাবে যারা তারাবির নামাজও আদায় করবে ইমানের হালাতে সওয়াবের আশায়, আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য আল্লাহ তার জিন্দেগির গুনাহ খাতাও মাফ করে দিবে। মহতারা হাজিরিন, আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো, ইনশাআল্লাহ রমজানের কদর করব। রোজা যারা রাখবে ওদেরকে আমরা সম্মান করব, ইফতারি করার ব্যবস্থা করব। মহতারা হাজিরিন, ইফতারি করার কত সব, আল্লাহু আকবার। নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কেউ কাউকে ইফতারি করাও, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ হাতে হাসরের ময়দানে হাউজে কাউসারে পানি পান করাই দিবে, হাউজে কাউসারে পানি পান করাবে তৃপ্তি সহ। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আর তার পিপাসা লাগবে না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহি, আমার কাছে তো এরকম পেট ভরে খাওয়ানোর কিছু নেই যে একজন মানুষকে আমি একদম তৃপ্তি সহকারে খাওয়াইতে পারবো, আমি এই পরিমাণ সব কীভাবে লাভ করবো? নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন, না তুমি এক গিলাস পানি দিয়ে ইফতারি করাও, একটা খেজুর দিয়ে তুমি ইফতারি করাও, তুমি একটা যে কোনো ফল দিয়ে ইফতারি করাও, পানি দিয়ে ইফতারি করাও, তাহলে কি আমি সব পাবো? আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ ওই পরিমাণ সবই আল্লাহ তোমার আমল নামায় দান করবে।
এই জন্য মহতার হাজিরিন ইফতারির ব্যাপারে আমরা সজাগ হই ইনশাআল্লাহ ছোট বড় সবাইকে না আমরা ইফতারি করি রাস্তা ইফতারির টাইম হয়ে গেছে আপনার সাধ্য অনুযায়ী ওখানে আপনি ব্যবস্থা করে ফেলেন যাই হোক আল্লাহ তাআলা আমাদেরকে যখন রমজানের রোজার মাস পর্যন্ত পৌঁছায় দিছে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করবেন প্রথম আজকে সেহরি খাবেন এইজন্য সবাই সজাগ সবাইকে এলান দেওয়া হবে মসজিদে মসজিদে এলান হয় নিজের ঘরেও সজাগ থাকবেন আলহামদুলিল্লাহ এরা সব মসজিদে নিয়ম আছে রমজান মাসে সেহরি পরে যা আজান হবে ফজরের আজানের কয় মিনিট পরে দেন 10 মিনিট 15 মিনিট